হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো তো আমরা ডিজিটাল ডিভাইস চাপটা শিখছিলাম তো আজকে থেকে শিখবো নতুন একটি বিষয় সেটা হচ্ছে কীভাবে বাস্তবায়ন করতে হয় তো একটা গেট দেওয়া থাকবে এবং একটা গেট থেকে আরেকটা গেটে কীভাবে বাস্তবায়ন করতে হয় সেই জিনিসটা আমরা আজকে শিখব তো এখানে নেন গেট দ্বারা নর গেট বাস্তবায়ন করো সেই কীভাবে করে আমরা শিখবো তো এগুলো জানার জন্য সরলীকরণ খুব ভালো জানা থাকতে হবে আমি প্রিভিয়াস ক্লাসগুলো দশটা ক্লাস করেছি সেখান থেকে দেখে নাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওগুলো দেখে এগুলো করো তা নাহলে কিছু বুঝবে না তাছাড়া কিছু মৌলিক উপপাদ্য আছে মর্গান উপপাদ্য এবং বিভাজন উপপাদ্য আছে সেগুলো মুখস্থ থাকতে হবে আর যারা এই ক্লাসগুলো করেছ আর যাদের এগুলো জানা আছে তারা এই ক্লাসটা বুঝবে চলো শুরু করি তো প্রথমে এখানে একটা গেটের নাম দেওয়া থাকবে আর এখানে একটা গেটের নাম থাকবে তো পরে যে গেটটার নাম দেওয়া থাকবে সেটাকে আমরা লিখবো বেসিক ইনপুটগুলো কি আমরা দুইটা ইনপুট দিয়ে লিখবো নট গেট কি অর গেট এটার সাথে নট গেট যুক্ত করলে কি পাওয়া যায় নট গেট তাহলে এখানে যে গেটটা থাকবে সে গেটটাকে লিখবো এটা এমনভাবে বাস্তবায়ন করবো যাতে ন্যান গেট পর্যন্ত আসা যায় ন্যান গেটের শর্ত কি এন গেট প্লাস নট গেট তবে নট গেট কিন্তু হোল বারটা হতে হবে হ্যাঁ সিঙ্গেল কোনো বার হলে হবে না তাহলে এই কন্ডিশনটা মানবে যখন এই কন্ডিশনটা মানবে তখনই আমাদের এই সরলীকরণ থামাই দিতে হবে আচ্ছা এখন ন্যান্ড গেটে যেতে হলে কি লাগে ন্যান্ড গেট মানে গুণ মানে এ প্লাস টিনটা তুলতে হবে তোলার জন্য কিন্তু আমরা ডিমরগান একটা উপপাদ্য জানি এ প্লাস বি হোল বার ইকুয়াল এ বার ইনটু বি বার অর্থাৎ প্লাসকে যদি গুণ পরিণত করতে হয় তাহলে হোল বারটা ভাঙতে হয় তাই তো তাই এই হোল বারটা এখন আমরা ভেঙে ফেলি ইনটু বি বারটা ভেঙে দুইটার মধ্যে যাবে তাহলে আমরা প্লাসটা তুলে তুলে ফেলতে পারতাম কারণ আমাদের টার্গেট হচ্ছে এন গেট প্লাস নট গেট করা দেখো এন গেট হয়েছে সবগুলো যতগুলো ইনপুট থাকবে আর পুরাটার উপরে বার লাগবে কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল বার এখন আমরা আরেকটা সূত্র জানি এ ডাবল বারই কলে অর্থাৎ কোনো কিছুর উপর যদি আমি ডাবল বার আনি তার মান সেম থাকে এখন এটার উপরে যদি আমি ডাবল বার আনি তাহলে দেখো এখান সেম থাকবে এখন দেখো সবগুলোর মধ্যে এন গেট আছে এবং পুরোটার উপরে বার আছে যে একটা বারালো হবে ডাবল বারলো হবে কন্ডিশন মেনে যাবে এখন দেখো আমার নাইন গেটের কন্ডিশনটা মানছে যখন এটা মেনে যাবে তখনই আমাদের বাস্তবায়ন হয়ে গেছে আর বাস্তবায়ন হইলে অবশ্যই যে লাস্ট যে লাইনটা আমরা পাই তার সার্কিটেকে দিতে হবে তো সার্কিট আকারও আমি ক্লাস করেছি সেগুলো দেখে নাও তো প্রথমে এখানে করাটা দুইটা তো প্রথমে কি এবার এখন এখন কন্ডিশন যেহেতু এটা বাস্তবায়ন তাহলে যেটা সিঙ্গেল বার সেটা নেন গেট আকারে দিতে হবে মানে সিঙ্গেল বারটা এভাবে দিতে হবে হ্যাঁ তাহলে এটা এ তারপরে কি বার না এবার তারপরে কি বার এটা বার এই দুটার মাঝে এন গেট তারপরে আবার বার আছে এবার ইন্টু বি বার আবার হোলবার আরেকটা বার আছে মানে আরেকবার নট গেট হবে এবং নট গেটটাও হতে হবে কি ন্যান গেটের মতো করে কারণ কন্ডিশন হচ্ছে ন্যান গেট দ্বারা আমরা বাস্তবায়ন করবো অর্থাৎ এখানে অ্যান গেট এবং নট গেট ছাড়া অন্য কোনো গেট থাকবে না এটার মিনিং হচ্ছে এটা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন মানে হচ্ছে কি আমরা চিত্রটা যে আঁকবো সেখানে কি থাকতে হবে শুধুমাত্র অ্যান গেট এবং নট গেট এছাড়া অন্য কোনো গেট থাকবে না এমন ভাবে আমাদের বাস্তবায়ন করতে হবে তো শিখলাম আশা করি কয়েকটা দেখি আমরা তাহলে বুঝে যাব তো আরেকটি আমরা কোশ্চেন লিখেছি নেন গেট দ্বারা একশোর গেট বাস্তবায়ন করো ওকে তো প্রথম কাজ কি পরে যে গেটটা থাকে সেটা লেখা আমরা জানি একসোর গেট হচ্ছে এটা ওকে এটার এমনভাবে সরল করব যাতে এন গেট এবং নট গেট হয় মানে হোলবার সহ হয় তাহলে এটা থেকে সরাসরি করা যাবে না এটা আমরা ভাঙলে পাই বার বি প্লাস এবিবার ওকে নেন একশোর গেটকে ভাঙলে এটা পাওয়া যায় আচ্ছা এখন দেখো এ প্লাসটা তুলতে হবে আর এগুলোর মধ্যে গুণ আছে এগুলোর মধ্যে গুণ আছে তো এন গেট এর শর্ত হচ্ছে গুণ নিয়ে পরিণত করতে হবে তো প্লাসটাকে গুণে পরিণত করতে হলে আমাদের পুরো রূপে বার লাগবে কিন্তু এখানে তো বার নাই যখন থাকবে না তখন আমরা বার নিয়ে আসব আর নিয়ে আসার একটা ওয়ে আছে এ ডাবল বার ইকুয়াল এ অর্থাৎ আমরা যখন বার নিয়ে আসবো ডাবল বার নিয়ে আসবো তখন মান আমাদের সেম থাকবে মান পরিবর্তন হবে না এখন যদি এই বারটা আমি ভেঙে দিই এটা হয়ে যাবে প্লাস এখন দেখো বারটা ভিং এটাতে যাবে আর এটা যাবে এটা এ এটা বি আর এই যে হচ্ছে উপরের বার এই বারটা এখন দেখো সবগুলা গুণ আছে সবগুলা গুণ আছে পুরো উপরে বার আছে হ্যাঁ আছে তাহলে এখন আমাদের কন্ডিশন মানছে এখন আমরা এটা চিত্রকে দিব কি ওকে প্রথমে কি এ বার এটা এ যেহেতু ন্যান্ড গেট তাহলে নট গেটটা আমাদের এবও দিতে হবে তারপরে বি দুটোটার মাঝে এন্ড গেট আবার হোল বার আছে তাহলে এ বার বি হোলবার তারপর কি আছে এ তারপর হচ্ছে বি বার দুইটার মাঝে এন গেট আবার হোল বার এই দুইটার মাঝে আবার এন গেট আবার বার তাহলে এখানে দেখো এন এন গেট এবং নট গেট ছাড়া কোনো গেট নেই তাহলে আমাদের নেন গেট বাস্তবায়ন হয়েছে আবার এটা নিয়মই যে বাস্তবায়ন করার পর সেটা অবশ্যই তার লজিক সার্কিট বা লজিক গেট এঁকে দিতে হবে আশা করছি বুঝতে পেরেছ কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানো তো একটা কোশ্চেন লিখেছি আমরা নেন গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করো তারপরের গেটটা আগে লিখতে হবে এটা হচ্ছে এক্স নর গেট এটা এমনভাবে সরল করবো যাতে আমরা নেন গেট পাই তো এটা ভাঙলে কি পাওয়া যায় বি প্লাস এ বি বার আর এই যেটা হচ্ছে উপরের বারটা ওকে এখন এই বারটা ভাঙলে আমরা কি প্লাসটা তুলতে পারবো কারণ ন্যান গেটের টার্গেট কি আমাদের এই অরগেটগুলো তুলে ফেলা হুম এন গেটে রূপান্তর করা রূপান্তর করে তুলে বার লাগে এখানে আসে তাহলে আমার বারটা ভাঙি কিন্তু তাহলে এই বারটা ভেঙে এটা হলো এখন সবগুলো কিন্তু গুণ আছে কিন্তু পুরার উপরে বার নাই না থাকলে কি করব এখন আমার দরকার তাই আমরা ডাবল বার নিয়ে আসবো তাহলে হয়ে গেল আমাদের নেন গেট দ্বারা বাস্তবায়ন এখানে এটার চিত্র কি দিতে হবে প্রথম হচ্ছে এ তারপর হচ্ছে এ বার তারপর হচ্ছে বি এই দুটার মাঝে এন গেট আবার বার আছে ওকে তারপর হচ্ছে এ তারপর হচ্ছে বি বার ওকে দুটার মাঝে এন গেট ওকে আবার হোলবার আছে দিলাম তারপর এই দুইটার মাঝে আবার এন গেট আবার হোলবার আছে সেই জন্য এখানে গোল দিলাম এটা নট গেটকে নির্দেশ করে এখানে আমি চিত্র আঁকার নিয়ম বলতেছি না কারণ আমি ওইগুলো শিখেছি আর যারা শিখো নাই তারা আমার ক্লাস আছে কিভাবে এঁকেছি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে শিখানো আর বার আছে তো আরেকবার নট গেট আশা করছি বুঝতে পেরেছো কোথাও বুঝতে হলে অবশ্যই কমেন্টস করে জানো ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তীতে এই ধরনের ক্লাস মিস না হয় সেরকম তালাফেজ পরবর্তী কোন ক্লাসে দেখা হচ্ছে